আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কথা বলবো 15,000 টাকা বাজেটের মধ্যে সেরা 5টি স্মার্টফোন। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই বাজেট হলো 15,000 টাকার মধ্যে, তাই আপনারা চান 15,000 টাকার মধ্যে সেরা একটি স্মার্টফোন কিনতে। তাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেরা 5টি স্মার্টফোন, গেমিং প্লাস ক্যামেরা এবং ভালো ডিসপ্লে কোয়ালিটির 5টি সেরা স্মার্টফোন সম্পর্কে। প্রিয় দর্শক, অবশ্য অবশ্য পুরো ভিডিওটা দেখবেন, একটি স্কিপ করবেন না। আমাদের লিস্টে থাকা 5 নম্বরের যে স্মার্টফোনটি রয়েছে তা হলো Redmi 13C 5G। ফোনটিতে একটি 6.74 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে থাকবে। ফোনটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসবে। ফোনটিতে 13 GB RAM এবং 256 GB স্টোরেজ সাপোর্ট রয়েছে। ফোনে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। ফোনটিতে একটি 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 18W-এর দ্রুত চার্জিং সাপোর্ট সহ 5000 mAh-এর একটি বিশাল ব্যাটারি পেয়ে যাবেন। দর্শক, এই সব কিছু মিলিয়ে আপনার খুবই বাজেট বান্ধব সেট হতে চলেছে এটি। Redmi 13C 5G স্মার্টফোন 3টি স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। 4 GB র্যাম, 128 GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 14,499 টাকা এবং 6 GB 128 GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন আপনারা 15,999 টাকা। আমাদের লিস্টে 4 নম্বর কথা বলবো Realme C55 স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন 1080x2400 পিক্সেল রেজুলেশন সহ 6.72 ইঞ্চি বড় ফুল HD প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন। 5-ফোল্ড স্টাইলের এই স্ক্রিনটি LCD প্যানেল দিয়ে তৈরি। 90Hz রিফ্রেশ রেট কাজ করবে। থিকনেস মাত্র 6.89 mm। দর্শক, রিয়েলমি C55 Android 13 OS এ পেশ করা হবে। রিয়েলমি UI 4 এর সাথে কাজ করবে। প্রসেসিং এর জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও G88 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে 8 GB ডাইনামিক র্যাম টেকনোলজি সহ ইন্টারনাল 8 GB র্যামকে 16 GB র্যাম পর্যন্ত ভাই নেওয়া যাবে। ফটোগ্রাফির জন্য রিয়েলমি C55 এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে এবং সেলফি ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 5000 mAh-এর বিশাল ব্যাটারি এবং 33W-এর 5 চার্জিং সুবিধা রয়েছে। এটির অফিস আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 14,500 টাকার মধ্যে 6 GB 128 GB ভ্যারিয়েন্ট। আমাদের লিস্টে 3 নম্বর কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A05s এই স্মার্টফোনটি সম্পর্কে। স্যামসাং গ্যালাক্সি A05s ফোনটিতে আপনার 1080x2400 পিক্সেল রেজুলেশন সাপোর্টেড 6.7 ইঞ্চির স্ক্রিন রয়েছে। এই ফুল HD প্লাস ডিসপ্লে LCD প্যানেল দিয়ে তৈরি। 90Hz রিফ্রেশ রেট কাজ করবে। এই দর্শক, এটিতে Android 13 অপারেশন সিস্টেম রয়েছে এবং 6 nm ফেব্রিকেশন তৈরি। কোয়েলকিম স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর প্রসেসর রান করবে স্মার্টফোনটি। এই স্মার্টফোনটিতে 6 GB র্যাম এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে এবং এটি ফোনে স্টোরেজ 1 TB পর্যন্ত বাড়ানো সম্ভব। প্রিয় দর্শক, এই স্মার্টফোনটিতে আপনার ক্যামেরার জন্য পেয়ে যাবেন 1.8 অক্টাকোর যুক্ত 50 মেগাপিক্সেল লেন্সের সঙ্গে 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিওগুলোর জন্য F2.0 অপারচার যুক্ত ক্ষমতা সম্পন্ন 13 মেগাপিক্সেলের ফোন ক্যামেরা দেওয়া হয়েছে। এটিতে ব্যাটারির জন্য 5000 mAh-এর ব্যাটারি এবং 25W-এর 5 চার্জিং ফিচার যোগ করা হয়েছে। প্রিয় দর্শক, এই ডিভাইসটি আপনারা 4 128 GB আনঅফিসিয়ালি 15,500 টাকায় পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমাদের লিস্টে 2 নম্বরে কথা বলবো Redmi Note 12 5G স্মার্টফোনটি সম্পর্কে। এটিতে 6.67 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ডিভাইসে আপনারা 1200 nits ব্রাইটনেস সাপোর্ট পেয়ে যাবেন। সুরক্ষার জন্য ফোনটিতে Gorilla Glass 3 ব্যবহার করেছে। এই ফোনে ক্যামেরার দিকে কোম্পানি বেশ নজর করেছে। এই মোবাইলটিতে আপনার 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড 2 মেগাপিক্সেল মাইক্রো ইনস্ট্যান্ট ক্যামেরা পেয়ে যাবেন। ভিডিও কলিং এবং ইয়ার জন্য আপনারা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। প্রিয় দর্শক, এই স্মার্টফোনটিতে আপনারা Android 12 এর সাপোর্ট পেয়ে যাবেন। স্ন্যাপড্রাগন 4 Gen 1.6 nm অক্টাকোর 5G প্রসেসর দেওয়া হয়েছে। এখানে শেষ নয়, রেডমি নোট 12 5G-তে একটি 5000 mAh-এর ব্যাটারি সহ 33W-এর 5 চার্জিং সুবিধা পেয়ে যাবেন। দর্শক, এই ডিভাইসে আপনারা 4 128 GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন 15,000 টাকা বাজেটের মধ্যে আনঅফিসিয়ালি। প্রিয় দর্শক, আপনারা যদি ভালো লুকিং এবং ডিজাইন প্লাস গেমিংয়ের জন্য একটি ভালো মোবাইল খুঁজছেন তাহলে এই মোবাইলটি আমি আপনাদের জন্য সাজেস্ট করব। প্রিয় দর্শক, আমাদের লিস্টে 1 নম্বরে কথা বলবো Realme 10 স্মার্টফোনটি সম্পর্কে। এটি ডিসপ্লের মধ্যে রয়েছে 24x1080 পিক্সেল রেজুলেশন সহ
6.5 ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। 500 স্টাইলে ফোনটিতে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি, 90 হার্জ রিফ্রেশ রেট কাজ করবে, 360 হার্জ টাচ সাপ্লাইং রেট কাজ করবে, 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে এই স্মার্টফোনটিতে। রিয়েলমি ওয়ান ইউআই এর সাথে লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএস এ লঞ্চ করা হয়েছে। প্রসেসিং এর জন্য স্মার্টফোনে মিডিয়াটেক এল লিও G99 চিপসেট দেওয়া হয়েছে। রিয়েলমি মোবাইলটিতে 8 জিবি ডাইনামিক র্যাম সহ রিয়েলমি 10 স্মার্টফোন 16 জিবি র্যাম পাওয়া যাবে এবং UFS 2.2 দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে। আপনারা এই স্মার্টফোনটিতে ক্যামেরার জন্য পেয়ে যাবেন 35 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের কালো এবং সাদা সেন্সর পেয়ে যাবেন। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রিয়েলমি 10 স্মার্টফোনটিতে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের ফোন ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি 10 পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি সহ 33 ওয়াটের পার চার্জার। প্রিয় দর্শক, আপনারা আনঅফিসিয়ালি সেটটি 4128 জিবি ব্যারেন্ট পেয়ে যাবেন মাত্র 15,500 টাকায়। প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিও অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাইতে ভুলবেন না। দেখা অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।